সব অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভালো মানের একটা কিবোর্ড দরকার। তো একটা ভালো মানের কিবোর্ডে কিন্তু আপনি আসলে কাজ করে আসলে সুবিধা পাবেন। এরকম অনেকগুলো ফাংশন থাকবে, সে যে ফাংশনগুলো আপনি আসলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো এরকম একটা কিবোর্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। পুরো ভিডিওটি আপনারা দেখলে আসলে আপনারা নিজেরা আসলে বুঝতে পারবেন যে কিবোর্ডটা কেমন। তো এই জন্য আপনি আসলে আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি একটু যাচ্ছি এখানে এখানে এই যে দেখেন, আমি যদি এখানে কোনো লেখা টাইপ করি, তো টাইপ করার পর আমি যদি চাই যে আমি এই যে নিচে, যে সবার নিচে দেখবেন যেখানে অ্যারো কি আছে, হ্যাঁ একবার নিচের সারিতে দেখবেন যে অ্যারো কি আছে, এই অ্যারো কি গুলা কিন্তু আপনি অন্য কোনো কিবোর্ডে পাবেন না। তো এখানে যদি আপনি ক্লিক করে আপনি কিন্তু এখানে এপাশ ওপাশ আসলে সরাতে পারবেন কার্সরটা, হ্যাঁ আপনি এপাশ ওপাশ করতে পারবেন। আর যদি আপনি এই যে বাম পাশে যে অ্যারো কি আছে উপর নিচে, আপনি এখান থেকে উপর নিচ করতে পারবেন এই অ্যারো কি থেকে। তো এটা একটা ফাংশন। এখন এই লেখাটাকে যদি আপনি আসলে মুছতে চান, তাহলে আপনি আসলে এখানে যে ক্রসে ক্লিক করে এখানে আপনি একটা করে আসলে আপনাকে মুছতে হবে। আবার এখানে আরেকটা ট্রিক্স আছে, যদি আপনি এটার উপর ধরে রাখেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ড করে মুছে যাবে এখানে, হ্যাঁ সময় কম লাগবে। তো আর এখানে আসলে দেখেন, এখানে যে ইমোজির, আপনি এখানে ইমোজির ফাংশন পাবেন, হ্যাঁ অনেকগুলা ইমোজির ফাংশন আপনি এখানে পাবেন। তারপরে এখানে আপনি পাবেন আরও, এখানে আরও পাবেন আপনি এখানে ভয়েস রেকর্ড করতে পারবেন, আপনার সহজে আপনার এখান থেকে ভয়েস রেকর্ড করতে পারবেন। তারপর এখানে দেখবেন যে থ্রি লাইন মেনু, থ্রি লাইন মেনুতে ক্লিক করলে এখানে দেখবেন যে কিবোর্ড আপনার থিম আছে, তারপর মুড আছে, হ্যাঁ আবার রিসাইজ আছে, অটো কারেকশন আছে, লেআউট আছে। তো আপনি যদি এখানে দেখেন যে আপনি এখানে থিমে ক্লিক করলে এখানে কিন্তু আপনি অনেকগুলো থিম পাবেন আসলে, হ্যাঁ অনেকগুলো থিম, আপনি যে থিম আপনার দরকার আপনি সেই থিমগুলো আসলে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি আসলে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি এই থিমের উপরে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই যে কিছু কিছু ডাউনলোড করা আছে, যেমন এটা আমার ডাউনলোড করে রেখেছি, আরও নিচে অনেকগুলো আছে ডাউনলোড করা। তো ডাউনলোড করার পর আপনি যে ইউর্সে যাবেন, এখানে যে উপরে দেখেন এই যে ইউর্স আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডগুলো আপনি এখানে যেগুলো ডাউনলোড করছেন আপনার পছন্দ মতো সেগুলো আপনি আসলে এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আসলে থিমগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ তারপরে আপনি এখানে দেখবেন যে থ্রি লাইনে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার রিসাইজ আছে, রিসাইজে ক্লিক করলে আপনি এটা এটার সাইজটা আসলে আপনার বড়ো ছোটো করে নিতে পারবেন। হ্যাঁ কিবোর্ডের সাইজটা আপনার যত দরকার, যতটুকু দরকার সেটা করার পর আপনি এখান থেকে ওকে করে দিলে আপনার সাইজটা ততটুকু জাস্ট হয়ে যাবে। হ্যাঁ তারপর থ্রি লাইনে ক্লিক করে আপনি এখান থেকে আসলে লেআউট আছে, লেআউটে ক্লিক করে আপনি কোন লেআউটে চালাতে চাচ্ছেন, আপনি কিবোর্ডটা ব্যবহার করতে চাচ্ছেন সেই লেআউটগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি যে লেআউটটা আসলে চালাচ্ছি সেটা হচ্ছে আসলে ল্যাপটপের মতো, এই যে এই লেআউটটা আমি আসলে ব্যবহার করতেছি যেটা টেক মার্ক দেয় আমার। তো এভাবে আপনারা আসলে এখান থেকে লেআউট আসলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ তারপর এখান থেকে আপনি যাবেন আসলে সেটিংস আছে, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে নিচে, যদি আপনি, আমি এখান থেকে বাংলা ইংলিশ ডাউনলোড করে নিছি, আপনি নিচে যদি আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে আসলে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এই সার্চ বার আছে এখান থেকে সার্চ বার থেকে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তারপর এখানে আরও আরও ফাংশন আছে, এখানে আছে থিম, থিমটা আসলে ওই যে দেখালাম আপনাদেরকে দেখালাম ওখানে আছে, আপনি এখান থেকেও থিম আসলে আপনি ই করতে পারবেন। তারপর আছে টাইপিং, টাইপিংয়ে কিছু কিছু অপশন এখানে, যে অটো ক্যাপিটালাইজ এটা অফ করে দিবেন, কুইক পিরিয়ড এটা অন করে রাখবেন। তো এভাবে কিছু কিছু ফাংশন আপনারা দেখে তারপর এটা যেটা আপনার দরকার নেই এটা অফ করে দেবেন, যেটা দরকার এটা অন করে রাখবেন। তারপর আছে ইমোজি, ইমোজি আপনি দুইটা উপরে দুইটা অন করে রাখবেন। রিস ইনপুট, তো এখানে দেখবেন যে ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডে ক্লিক করে আপনি এই যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি যে কোনো লেখা আসলে টাইপিং করে রাখতে পারবেন। আপনি যে কোনো লেখা আপনি যদি এখানে টাইপিং করে রাখেন, টাইপিং করে রাখার পর এটা আবার আপনি যদি যে কোনো একটা শর্ট নেম দেন, হ্যাঁ আপনি একটা শর্ট নাম এখানে এখানে দেবেন, আপনার এখানে অ্যাড্রেস বা ফোন নাম্বার বা কোনো কিছু কপি করে আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক কপি করে রাখতে চান, তারপর যেখানে যদি আপনি, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম যে FB দিয়ে আমি এখানে সেভ করে রাখলাম। তো আমি যদি এখানে আবার কিবোর্ডে যাই, তো কিবোর্ডে যাওয়ার পর দেখেন আমি যদি এখানে শুধু লিখি FB,
বি লিখলে আমার এখানে দেখেন টোটাল ডিটেলসটা চলে এসেছে। হ্যাঁ এই যে দেখেন এখানে ক্লিক করলে মাঝখানে এখানে ক্লিক করলে আমার যা লেখছি ওখানে এটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে যে কোনো লেখা আপনারা লিখে আপনি শর্টকাট করে রাখলে আপনি কিন্তু আসলে পরবর্তীতে পুরোটা আপনার লেখার দরকার হবে না। তবে সেটিংসে যাওয়ার পর এখানে এটা গেল, তারপর লেআউট, আর এখানে কি আছে, এখানে আপনার রিসার্চ যেটা আপনাদেরকে দেখালাম ওখানে, এখান থেকেও আপনি রিসার্চ করে নিতে পারবেন। করার পর ওকে করে দিবেন। তারপর এখানে নাম্বার রো আপনি এখানে এটা অন করে রাখবেন, কারণ এখানে নাম্বার রো যদি দেখেন আপনি এখানে উপরে দেখবেন যে নাম্বার একটা সারি আছে। হ্যাঁ তো এই নাম্বার রোটা যদি অন করে রাখেন তাহলে নাম্বারের সারি এটা এখানে পাবেন। এটা অফ করে দিলে এটা কিন্তু চলে যাবে, দেখেন চলে গেল। এটা অন করে দিলাম আবার ফিরে এসেছে। তো এখানে আবার আপনি যদি চান আমি যদি 1 2 3 এখানে যা আছে এই নাম্বারের এখানে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে ডান পাশে নাম্বারগুলো আসলো আর এখানে বাম পাশে চিহ্নগুলো আসলো। তো এটা আপনি আসলে এই যে একটা ফাংশন আছে এখানে, এটা আপনি চাইলে এখান থেকেও আপনি এটা করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনি মানে ডান পাশে রাখবেন না বা বাম পাশে রাখবেন নাকি টপে রাখবেন সেটা ফাংশন আসলে এসে এখানে আপনি করে নিতে পারবেন। তারপর এখানে আরও আছে এরো কি, ওই যে নিচে দেখালাম আপনাদেরকে এরো কি, এটা আপনি অন করে রাখতে পারেন, আপনি অফ করে রাখতে পারেন। তো এখানে আরও আছে আপনার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, আপনি এখান থেকে কিবোর্ডের সাউন্ড বাড়িয়ে রাখতে পারবেন। তারপর এখান থেকে কোন সাউন্ড আপনি আসলে দিবেন সেটা আপনার আপনি এখান থেকে দেখে দিয়ে নিতে পারবেন। হ্যাঁ ভলিউম বাড়ানো কমানো আপনি এখান থেকে করতে পারবেন। তো তারপরে আপনি এখানে দেখেন যে উপরে আছে ক্লিপবোর্ড, আছে ক্লিপবোর্ড এখানে আপনি যে আমরা যেগুলো টাইপ করছি সবগুলো এখানে আছে। তো এগুলো কিন্তু আপনি যখন দরকার আপনি যেটা দরকার সেটা আপনি আসলে এখান থেকে নিতে পারবেন। তারপরে এখান থেকে এখানে ইমোজি আছে, আপনি এখান থেকে আসলে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন। এই যে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এখানে মাঝখানে ক্লিক করলে আপনার এটা আসলে বাংলা টু ইংলিশ, আবার এখানে ক্লিক করলে ইংলিশ টু বাংলা। তো আপনি যেটা টাইপ করবেন, দেখেন আমি এখানে টাইপ করছি আমার সোনার বাংলা। তো দেখেন উপরে এখানে টাইপ হয়ে গেল যে আমার সোনার বাংলা, এখানে কিন্তু বাংলায় লেখা চলে আসছে। তো এইভাবে আপনি আসলে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এখান থেকে আপনি আসলে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ তারপর এখান থেকে আপনি চাইলে আরও ফাংশন আছে এগুলো আপনার ব্যবহার করতে পারবেন। এখানে আছে মোড, আছে এই যে মোড, মোড ফাংশনটা আছে, মোড ফাংশনে ক্লিক করে এখান থেকে আপনি আসলে এই যে দেখেন এখানে ফুল মোড আছে, ওয়ান হ্যান্ড আছে, আপনার ফ্লোট আছে, তারপর আছে থাম্প আছে, আপনি যেভাবে চালাবেন কিবোর্ডটা যেভাবে রাখবেন সেভাবে। তো আমি ফুল করে রাখি সবসময় এই। তো এই কিবোর্ডটা আসলে ভালো, এখানে নিচে কিন্তু অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আবার এখানে যদি ইংলিশ বাংলা আপনি করতে চান, এখানে আপনি এই স্পেস বার আছে, স্পেস বারে আপনি সোয়াইপ করলে বাংলা হবে, আবার স্পেস বারে সোয়াইপ করলে ইংলিশ হয়ে যাবে। তো ভালো মানের একটা কিবোর্ড আপনার চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তো আপনার এটা যেখানে পাবেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে আসলে সার্চ বারে লিখবেন এই যে এই লেখাটা লিখবেন, হ্যাঁ এই যে মাইক্রোসফট কিবোর্ড। তো এটা লিখে যখন আপনি সার্চ দিবেন, সার্চ দিলে আপনার সামনে এরকম আসবে, এরকম আসলে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার যা যা পারমিশন চাইবে আপনি দিয়ে দেবেন, দিয়ে দিয়ে আপনার লেআউট, তারপর আপনি ল্যাঙ্গুয়েজ থিম এগুলো চেঞ্জ করে আপনি নেবেন। হ্যাঁ তো আপনাকে যদি আসলে এখানে আপনার ইমেল আইডি দিয়ে আপনার আসলে ই করতে হবে, ই করার পর সেট আপ করে নিতে হবে, সেট আপ করার পর তারপর আপনি কিন্তু সব আসলে ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকম টিউটোরিয়াল আমি এই ভিডিওতে অনেক দিয়ে থাকি যেগুলো দেখলে আপনারা আপনাদের আসলে উপকার হয়।